চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন 2021 সালের 17 ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে 27 জন ইঞ্জুরি হয়, তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে। এবং আমরা চাইব, আমরা আমার সুটি থানায় আমি এফআইআর করেছি, এই জিডি করেছি, জেনে আর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি। সেই কারণে আমাদেরকে এই হ্যারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব, ফলস কেস করিয়ে দেব। আমরা কিন্তু এই বিচারিত ভিতরে আছি, কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে। কেন আপনারা জানেন আমার 1 মাস পরে আবার অপারেশন হবে, আমি কম্বাটুর যাব, কারণ হলো যে আমার পুঁজ পড়ছে, এখনো পা নিয়ে হাঁটতে পারি না, এখনো আমার ঘাসও খাইনি, আবার আমাকে এই হুমকির সুরে বলেছে, হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একদিন না একাধিক। কারণ হলো দেখুন, আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না, বেশ কিছুদিন থেকে দিচ্ছে। আমি 2 দিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকি সুরে আমাকে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে জেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেবো, ফলস কেস করিয়ে দেবো, এইগুলো বলছে। আমরা এই নিয়ে বিতর্কিত আছি, মানুষ এর ভালো কাজ করি, এই মানুষ সহ্য করতে পারছে না, তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা, মেন্টেন হ্যারাস করছে। দেখুন, এটা আমার কাছে জানা নেই, প্রশাসনকে বলেছি, সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি, মোবাইলটা আপনাদেরকে দেখাতাম, মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি, আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এফআইআর নিয়েছি, এফআইআর আপনারা দেখুন। কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি, স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্যানের ভয়, পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায়। তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাইনি, আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব, কারণ আমার পুঁজ পড়ছে এবং হাঁটতেও পারছি না। আমি আপনারা দেখেন যে আমি পা এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি, আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে। আমরা এক সুব্যবস্থা চাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার ভেবে কঠোর ব্যবস্থা করে। মোবাইলের অত আমি এক্সপার্ট নই, অতটা আমি বুঝি না। আমি হঠাৎ করে পরশুদিন আমার নজরে আসে যে কী লিখছে দেখি, কেন বিভিন্ন বিভিন্ন মানুষ লিখে, পরশুদিন দেখছি বম মেরে দেবো বলছে, অশ্লীল গালাগালি হুমকি দেখাচ্ছে, আমাদের কী অপরাধ আমি এটা বুঝতে পারলাম না, কোথায় থেকে কে করছে সেটাও জানি না। আমরা নাম্বার আছে, আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে, রাগও দিয়েছে। আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনারা এর সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা, সবাইকেই হুমকি দিচ্ছে, বম মেরে দেবো মানে কি, একজন থাকবে না, একাধিক লোক থাকে তাকে সবকে বম মেরে দেবে, আমার সাথে যে সিকিউরিটি থাকে, আমার সাথে ফোর্স থাকে তারও মেরে দিতে পারে এবং তার আমার সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে তারা থাকে তাদেরকে মেরে দিতে পারে, সেই হুমকি বারবার দিচ্ছে।